হাই, আসসালামু আলাইকুম। এইমাত্র আসলে জব চেঞ্জ করে বিভিন্ন কাজটা সেরে একটু রেস্ট নিতে বসছি। তো রেস্ট নেওয়ার পাকে পাকে সমুদ্রের সাইডে এসে বসে আপনাদের জন্য একটা ভাবলাম, বসে থেকে লাভকে আপনাদের জন্য একটা ইনফরমেশান ভিডিও তৈরি করি, সেজন্য আসলে এখানে চলে আসছি। তো আজকে স্পেশালিভাবে কথা বলবো হচ্ছে জাপানের ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো অনেকে আমাকে কমেন্ট করতেছে জাপানের ট্যুরিস্ট ভিসা কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, ব্যাংক স্টেটমেন্ট কি পরিমাণ খরচ হয়। ইন ডিটেলসে আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে ট্যুরিস্ট ভিসা, জাপানে বেশ কিছু ভিসা ক্যাটাগরি চালু আছে, স্পেশালি বা স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা বিজনেস, তারপর হচ্ছে আপনার আরও কিছু ভিসা আছে, হ্যাঁ ওইগুলার দিকে। তো যেহেতু আসলে আজকে আলোচনা করব ট্যুরিস্ট ভিসা নিয়ে, তো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আসলে বাংলাদেশের মতো অনেক জনপ্রিয়, যেহেতু জাপান এম্বাসি আছে বাংলাদেশে, ট্যুরিস্ট ভিসা বর্তমানে অ্যাভেলেবেল হইতেছে। তো ট্যুরিস্ট ভিসার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ডকুমেন্টস। আপনার ডকুমেন্টস যত প্রপার থাকবে আপনি তত প্রপারলিভাবে আশা করতে পারেন যে আপনি জাপানের ট্যুরিস্ট ভিসা পেতে পারেন। কারণ হচ্ছে ডকুমেন্টসের উপর নির্ভর করে আসলে জাপানিরা আপনাকে ভিসা দিয়ে থাকবে। তো ট্যুরিস্ট ভিসার যেসব ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, এটা ভ্যালিডিটি থাকতে হবে মিনিমাম 1 বছরের, তারপর হচ্ছে আপনার ছবি লাগবে, তারপর হচ্ছে আপনার যারা বিজনেসম্যান তাদের প্রোফাইলটা বলছি, আপনার বিজনেসের যত পরিমাণ ডকুমেন্টস আছে, আপনার বিজনেস ট্যাক্স লাইসেন্স, তারপর হচ্ছে আপনার বিজনেস কার্ড, তারপর হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, কারণ হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তাহলে আসলে আপনি ওই পরিমাণ ভিসা পাওয়ার আসলে ওই রকম ইয়া করে না। কারণ হচ্ছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে আপনার ব্যাংকে টাকা থাকতে হবে, কারণ হচ্ছে যেহেতু আপনি জাপানের মতো একটা এক্সপেন্সিভ কান্ট্রিতে ট্যুর করতে যাবেন সেখানে টাকার অনেক প্রয়োজন। তো নর্মালিভাবে আবার জাপানে যে লোকাল হোটেলগুলো আছে এগুলো আসলে বিদেশিদেরকে অ্যাকসেপ্ট করে না অনেক সময়। তো এই হোটেলগুলো আসলে জাপানের যারা সিটিজেন আছে তারা আসলে যখন এক সিটি থেকে অন্য সিটিতে ঘুরতে যায় তখন ওই হোটেলগুলোতে আসলে জাপানিরা থাকে। তো যারা আসলে ট্যুরিস্ট ভিসায় ঘুরতে আসে তাদেরকে আসলে অনেক সময় লোকাল হোটেলগুলো অ্যাকসেপ্ট করে না, তারা ওই যে বড় বড় বিএপি হোটেলগুলোতে 3 স্টার 5 স্টার এরকম হোটেলগুলোতে থাকতে হয়, এবং এগুলার ভাড়া অনেক, এক এক রাতের ভাড়া প্রায় 30-40 হাজার বা 10 হাজার 15 হাজার টাকার মতো সর্বনিম্ন। তারপর হচ্ছে জাপানের আপনি যে জাপান ঘুরবেন ট্রাভেল করবেন সেখানে আসলে প্রচুর টাকা লাগে, কারণ হচ্ছে আপনার মাত্র 1 কিলোমিটার ভাড়া ট্যাক্সিতে 1,000 টাকা, এবং ট্রেনেও প্রায় অনেক ভাড়াই, মোটামুটি ভালোই। তো এটাই তো বুঝতে পারছেন, খাবার দাবার সব কিছু মিলে আসলে জাপান অনেক এক্সপেন্সিভ। তো এক্সপেন্সিভ হওয়ার কারণেই আপনার টাকাটাই মূল ইম্পর্টেন্ট। অনেকে বলবে যে আপনার অন্য কোনো দেশে ভিজিট করা নেই, তো ভিজিট করা আসলে জাপানে ফেক না, কারণ হচ্ছে আপনার পাসপোর্টের ভ্যালু এটা সবাই জানে, এবং এখানে হচ্ছে আপনার ফেকটি হচ্ছে টাকা, ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার ডকুমেন্টস। ডকুমেন্টস যত প্রপার হবে আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে তত পসিবিলিটি রাখবেন, এ হচ্ছে বিষয়। এবং ডকুমেন্টস কি কি লাগবে এই বিষয়ে আমরা একটা চেকলিস্ট দিয়েছি জাপান ইমিগ্রেশন থেকে, আপনারা যদি ওইখান থেকে দেখে দেখে দরকার হলে ডকুমেন্টসগুলো সুন্দরভাবে সাজাবেন যেভাবে সিরিয়াল করা আছে ওইভাবেই। আর এই ভিডিও ডিসক্রিপশনে ওই লিঙ্কটা দেওয়া আছে,
আমাদের ওয়েবসাইটে, ওইখান থেকে দেখলেই পাবেন। ওইখানে জাপান ইমিগ্রেশন যেভাবে দিয়ে রাখছে, জাস্ট সরাসরি ওই ওয়েবসাইটে গেলেই আপনারা সব কিছু দেখতে পারবেন। এবং ভিডিওর এই পর্যায়ে আমি বলতে চাচ্ছি, আপনারা যদি অন্য কোনো বিষয় বা এ বিষয়ে ভিডিওতে কিছু জানতে চান, তাহলে কমেন্ট করবেন। যতটুকু ফ্রি সময় আছে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো বিষয়, অন্য কোনো বিষয় সম্পর্কিত যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।